নিশীথ প্রামাণিকের কনভয় হামলার ঘটনা এবং সেই হামলায় পুলিশের মামলা। রাজ্যপালের কড়া বিবৃতির পর শতপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানা পুলিশ এবং খুনের চেষ্টা অস্ত্র আইন সহ একাধিক ধারায় এই মামলা রুজু করা হয়েছে যেমনটা খবর পাওয়া গিয়েছে এবং অভিযুক্তদের তালিকায় বিজেপির জেলা সম্পাদক বিজেপি জেলা সহসভাপতির নাম। এখনো পর্যন্ত 47 জন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এমনকি 21 জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এ যেন ভাঙড়ে পুনরাবৃত্তি কোচবিহারে এবং ভাঙড়ে আইএসএফ বিধায়কের উপর হামলা একের পর এক মামলা সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে দেখা গেল কোচবিহারে। রাজনৈতিক মহলের কি বক্তব্য এ বিষয়ে শুনুন। মুখ্যমন্ত্রী আছেন, তিনি নিজের নাক কান আর চোখের ব্যবহার করেন না, ঠিক আছে, তো সেই জন্য উনি কিছু দেখতেই পাচ্ছেন না। এই সরকারের ইনকম্পিটেন্স তো এটা থেকেই প্রুভ হলো যে একজন দেশের মন্ত্রী, হি ইজ দি মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড একজন সেন্ট্রাল মিনিস্টারের উপরে এই ধরনের অ্যাটাক কি করে হতে পারে। আর আপনি আমাকে বলুন যে এরা বলছে যে ওনার কাছে এই সিকিউরিটি ওই সিকিউরিটি, তো আপনার ইন্টেলিজেন্স কি করছে, আপনার পুলিশ কি করছে? যাদের কাছে রেড সিকিউরিটি হয় তাদেরকেও তো পুলিশ ব্যবস্থা বা সিকিউরিটি দেওয়ার দরকার হয়। তার মানে আপনার পুলিশ স্যার আপনার যারা অ্যাটাক করেছে তাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি সবকিছু জানতে বলতে চান যে যাদের এগেনস্টে কোনো মামলা চলছে, যারা আপনার পার্টি থেকে চলে এসেছে অন্য পার্টিতে, তাদের উপরে আপনারা এই ধরনের অ্যাটাক করাবেন? এখান থেকে ওদের ভূমিকা পুরোপুরি স্পষ্ট আছে যে এটা প্ল্যান্ড অ্যাটাক বাই টিএমসি। একদম 100% দলদাসে পরিণত হচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের নেতারা চাকর বাকরের মতন করে ব্যবহার করতে চায় পুলিশকে, আর পুলিশের ওপরের অফিসাররা তাকে প্রশ্রয় দিচ্ছে। পুলিশ কর্মীরা নিজেরা বুঝছে এটা অন্যায় হচ্ছে, দেখি হচ্ছে, আসলে তাদের সেই কাজ করতে হচ্ছে। দিনহাটাতে বিজেপি নেতার গাড়ি আক্রান্ত হলো, স্বতঃপ্রণোদিত মামলা হলো বিজেপির বিরুদ্ধে, এটাই পশ্চিমবাংলায় চলছে। অপরাধীদের রাজত্ব, দুষ্কৃতীদের রাজত্ব, দুষ্কৃতির মাথার উপরে তৃণমূলের হাত, তো বহু বছর ধরে বলছে যে আক্রান্তের পাশে পুলিশ নেই, আক্রান্তের বিরুদ্ধে আক্রমণকারীদের পাশে। বাংলা যদি থাকে না আপনি তাহলে এটা তো অবাক হওয়ার কিছু নেই, এটাই তো বাংলা, এটাই দিদির সুশ্রী বাংলা, কুশ্রী বাংলা, যেভাবেই ডাকুন এটা হচ্ছে দিদির বাংলা, দিদির শ্রী এই বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে, তৃণমূলের নির্দেশে পুলিশ এখানে ভৃত্য নয়, পুলিশ এখানটায় ভৃত্যের ভৃত্য হয়ে কাজ করে। স্বাভাবিকভাবেই পুলিশের এই এই চরিত্র, পুলিশের এই ব্যবহার, এ থেকে আমরা অবাক হই না। এ বাংলার মানুষ যতদিন না প্রতিরোধ প্রতিবাদ সংঘবদ্ধ হয়ে করতে পারবে ততদিন এ বাংলার মানুষের উপরে পুলিশের এই জুলুম চলবে। যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি মনে করেন না যে এই অত্যাচার করে আপনি বেশিদিন পার পেয়ে যাবেন, বেশিদিন পার আপনি পাবেন না। বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারাও সমালোচনা করেছেন পুলিশের ভূমিকা নিয়ে, তারাও ক্ষোভ উগরে দিয়েছেন এবং পুলিশে যে দলদশে পরিণত হয়েছে সেই বিষয়টি আরও একবার বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা পরিষ্কার করে আরও একবার সেই অভিযোগ সামনে আনলেন। আর এই বিষয়ে সজল ঘোষ বিজেপি নেতা এবং একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ নিষেধ প্রামাণিক, তিনিও নিশানা করেছিলেন, কি বলছেন তারা শুনুন। নিষিদ্ধ প্রামাণিকের ওপর টিভিতে দেখানো হয়েছে একটা অ্যানাউন্স প্রোগ্রাম, সেখানে কালো পতাকা দেখানোর নাম করে সমাজ বিরোধীরা হামলা চালাল, আমাদের মন্ত্রীর প্রাণ সংশয় হতে পারত, আর গ্রেপ্তার হচ্ছে সব ভারতীয় জনতা পার্টির লোক। এ কোন রাজত্বে আছি? এর থেকে তো আফগানিস্তান ভালো, পশ্চিমবঙ্গের অবস্থা তো আফগানিস্তানের থেকে খারাপ। সেখানেও মিনিমাম ল অ্যান্ড অর্ডার আছে, সেখানে মিনিমাম মানবিকতা আছে, মানব অধিকার আছে, এখানে কোনো কিছু নেই। বিরোধী দল করলে এ রাজ্যে তার কিছু জায়গা নেই, এটাই হচ্ছে প্রবলেম গণতন্ত্রের জন্য, এটা ভয়ঙ্কর। মাননীয় রাজ্যপালকে সম্মান জানিয়ে বলছি যে আপনি যদি গণতন্ত্র রক্ষা করতে চান, আপনি যদি পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে সত্যি চিন্তিত থাকেন, যদি মনে করেন আপনার যদি যে কথাটা আপনি বলেছেন যে আমি আইন শৃঙ্খলার অবনতি মানব না, অবনতি কাদের জন্য হচ্ছে, কারা পরিকল্পিতভাবে সেদিন এই ঘটনা ঘটিয়েছে, দিনহাটা দখলের উদ্দেশ্য নিয়ে কারা সেদিন দিনহাটা এসেছিলেন, উদয়নগুর কথা শুনতে হবে না, তৃণমূলের কোনো নেতার কথা শুনতে হবে না, উনি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর
যারা অফিসার আছে, যারা কেন্দ্রীয় বাহিনী গোয়েন্দা বাহিনীর সাথে যুক্ত আছে, তাদেরকে বুড়িঘাটে পাঠিয়ে সাধারণ ব্যবসায়ী এবং বুড়িঘাটের সাধারণ বাসিন্দাদের কাছ থেকে তিনি রিপোর্টটা সংগ্রহ করুন। রিপোর্ট সংগ্রহ করে তিনি যদি সততার সাথে কথা বলতে পারেন যে হ্যাঁ তৃণমূল গোলমাল করেছে, তৃণমূল বিজেপির কোনো গোলমালের করবার জন্য ওখানে যায়নি, যার শাস্তি দেবেন মেনে নেব। অন্যদিকে আরও যে খবর পাওয়া গিয়েছে এই খবরেরই যে আপডেট আসছে এই মুহূর্তে, নিষিদ্ধের ওপর হামলা এবং সেই হামলার জল এবার গড়ালো হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেন শুভেন্দু অধিকারী, এমনকি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন করা হলো এবার হাইকোর্টে। ঘটনার তদন্তভারে সিবিআইকে দেওয়ার আবেদন করা হয়েছে, একই সঙ্গে দিনহাটা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে ঘটনা দিনহাটাতে ঘটেছিল, প্রথমে কালো পতাকা দেখানো হয় এবং তারপরই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। নিষিদ্ধ প্রামাণিকের কনভয়ে ইট বৃষ্টি করা হয়, গুলি ছোড়া হয়, এমনকি বোমাবাজি পর্যন্ত করা হয় এবং সেই ঘটনা জল এবার হাইকোর্টে গড়িয়েছে। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেন শুভেন্দু অধিকারী।